আইবার 27 তারিখ নে মুখ্যমন্ত্রী লোকার্পিত করবার কি যাউছন সমলেই প্রকল্প। রাজ্য সরকার আড়ু মা সমলেঙ্কর প্রকল্প লাগি দুইটা ক্ষেপে 292 কোটি টঙ্কা খরচা করা যাউছে। লোক যাহা কহেসন তাকে নেইকরি মুখ্যমন্ত্রী নিষ্পত্তি নেসন। সম্বলপুর লোকঙ্কর প্রস্তাব আধার না মুখ্যমন্ত্রী সম্বলপুরকে 326 কোটি টঙ্কার প্রকল্প দেইছন। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কঙ্কর নির্দেশ নে দুই দিনর লাগি সম্বলপুর যাইথিলে 5টিয়া নবীন ওড়িশার অধ্যক্ষ শ্রী কার্তিক পাণ্ডিয়ান। পহেলা শ্রী পাণ্ডিয়ান মা সমলেঙ্কু পূজা করবার উতারু রূপান্তরণ কাম বুলি দেখিলে। ইতারপরে 5টি অধ্যক্ষ শ্রী জগন্নাথ মন্দির, রেঢ়াখোলর পঞ্চখণ্ড মন্দির, খিন্ডানে সুরেন্দ্র সাইঙ্কর স্মৃতিপীঠর নবীকরণ কাম বুলি দেখিলে। মধুপুরর সন্থ ভীম ভোই প্রাপ্তিপীঠর উন্নয়ন কাম বি বুলি দেখিলে। ইতিলাগি রাজ্য সরকার 13,58,00,000 টঙ্কা দেইছন বলি করে সে কহিছন। পাণ্ডিয়ান স্যার 2 নম্বর থর সম্বলপুর গাইছিলে, আর প্রথম থর আসিকিনা সম্বলপুর সহরর বিভিন্ন যোজনা মানে সে ঘোষণা করনে যাইছিলে, আউ দ্বিতীয় পর্যায়ে যে কাম মানে বাকি রয়েছে সে সবু কামকে সে ঘোষণা করনে যাইছেন যে সে সব কামকে পুরা করবে। আপন মানে দেখুথিবে যে সম্বলপুর সহরর টোটাল মন্দির মসজিদ যাহা কাম মানে অছে তা সঙ্গে ক্লব, মহিলা ক্লব, কমিউনিটি সেন্টার সবুর উন্নতিমূলক কার্যক্রম হয়েছে। আর সেকেন্ডরে এবে আর উন্নতিমূলক কার্যক্রম মানে সে করবে বলে ঘোষণা করতে যাইছেন। আর সবুনু খুশির বিষয় আছে সমলেশ্বরী মন্দির বি কাম কমপ্লিট হয়ে গেল না, যেটাকি আগামী দিন মানে ভিকে পাণ্ডিয়ান স্যার আসিকা নবীন পট্টনায়ক সাথে সে কাম বি পুরা করিকিনা যাবে। আর সেটা জোরতোর আমি সে সমলেশ্বরী মন্দির মানে রেনোভেশন কামকে আমি পুরা করবু বলে সম্বলপুরবাসী সংকল্প করেছি। ভিকে পাণ্ডিয়ানকে আইলে আমার মানবর মুখ্যমন্ত্রী ওড়িশার বিকাশ করছেন সারা ওড়িশার, সেতরে সম্বল সতরে সেতরে সম্বলপুর বি বিকাশ করবার লাগি আইছেন। ই আইসলে এটা দেখাবার লাগি সম্বলপুর কাণ আছে কেতে কাম হবে আপনার মানে জানিছেন। সম্বলেশ্বরী যোজনা লাগিছে চালিছে 2,200 কোটি টঙ্কার, আজ আগামী দিনে সেটা লোকার্পণ হবা। তো আউ কায় কাণা যোজনা আমি করিপার্মা কেতে ডেভেলপ করিপার্মা সম্বলপুরকে আগকে কেতে নিয়ে সম্বলপুর নেওয়া সেগুলো সে গোটে সমীক্ষা করে সমস্ত গোটে উদ্বোধন দেলে যে আগামী দিনে সমস্তে মিলিমিশে কাম কলে মানবর মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক সঙ্গে রহলে ওড়িশার তথা সম্বলপুর উত্তর উত্তর উন্নতি হবে। গলা জুলাই মাসে শ্রী পাণ্ডিয়ান যেতবেলা সম্বলপুর যাইথিলে সে সময়ানে লোকমানে যেন যেন প্রস্তাব দেইথিলে সে আধারনে প্রকল্প কাম মূল হইছে। শ্রী পাণ্ডিয়ান কুচিন্ডার ভেড়েন নদীনে বুড়ারাজা কীর্শাসন সঈদ আর গোছরা ঠানে নদীগর্ভ জলাশয় তৈরি কাম বুলি দেখিলে, আর ঠিক সময়া ভিতরে সারবার লাগি নির্দেশ দিয়েছিলে। 4টা নদীগর্ভ জলাশয় লাগি 210 কোটি টঙ্কা খরচা করা যিবা। কার্তিক সম্বলপুর জেলার 7টা ব্লকনে 802 কোটি টঙ্কা খরচা নে বনা চালিথিবার পিবার পাইন প্রকল্প, 131 কোটি টঙ্কা নে 16টা সড়ক প্রকল্প, আর 90 কোটি টঙ্কা খরচা নে 16টা সেতু প্রকল্পর সমীক্ষা করিলে। গলা জুলাই মাসে জনসভানে শ্রী পাণ্ডিয়ানকু লোকমানে এইসবু প্রকল্প করবার লাগি প্রস্তাব দিয়েছিলে। 5টি সচিব ভিকে পাণ্ডিয়ান স্যার যে আইছিলে সম্বলপুর লাগি বহুত কিছু ঘোষণা করি গলে, আর 325 কোটি টঙ্কা যে সম্বলপুর হয়েছে আগর কিছু হয়ে নাই, তো বহুত উন্নতিমূলক কাম হয়েছে। সেই আমি সম্বলপুরবাসী তাঁকে বহুত বহুত ধন্যবাদ, এর হার্দিক অভিনন্দন, আউ আগেকে আউর উন্নতি হওয়া। ও পাণ্ডিয়ার আজ্ঞাকে আমি ভেটবার লাগে আসতেন, আর ভেটনু বি যেটা লেটর দিয়েছে বি যদি আমার কাম হয়ে গেল হওয়া বি আমার বহুত আমার আশা বি অছে বাকি হয়ে যাওয়ার কথা, বাকি পাণ্ডিয়ান স্যার বি বহুত আমাকে আশা বি দেলে কি কাম হয়ে যাওয়া বলি কি আমি আশা রাখিছি কি তাঁর কাম হয়ে। শ্রী কার্তিক পাণ্ডিয়ান কুচিন্ডা কলেজ পড়িয়া রেঢ়াখোলর কদম পড়িয়ানে হইতিবার জনসভানে লোকঙ্কর সমস্যা মানে শুনিলে, আর মুখ্যমন্ত্রীঙ্কর সবু কথা লোকঙ্কু কহিলে, সমস্যার সমাধান বি সবু জলদি করা যিবা বলিকরি কথা দেইথিলে শ্রী কার্তিক পাণ্ডিয়ান। সম্বলপুরনু দেখুথিলে শিবানী দেঙ্কর রিপোর্ট।